একজন ইউটিউবের ম্যানেজারের বেতন কত? আমরা অফিস আদালতে বিভিন্ন পজিশনে বিভিন্ন ধরনের লোকজন নিয়োগ দিয়ে রাখি, যেমন অ্যাকাউন্টেন্টস থাকে, ম্যানেজার থাকে, অফিস পিয়ন থাকে, কিন্তু কখনো কি ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেলের জন্য এইভাবে এই পজিশনগুলোতে লোক নিয়োগ দেওয়া যায়, যে কিনা আপনার অবর্তমানে বা আপনার যে কোনো পরিস্থিতির কারণে আপনার পরিবর্তে সে চ্যানেলের দায়িত্ব পালন করবে, বা চ্যানেলের এডিটর, বা ভিডিও ডিলিট করা, আপলোড করা, যে কোনো ধরনের কাজ করতে পারবে। কিন্তু এই ইউটিউবের এই ম্যানেজার বা ওনার, এখানে ওনার হবে না, এখানে ম্যানেজার থাকবে, এডিটর থাকবে, ভিউয়ার্স থাকবে, এই পজিশনের লোক, এবং তাদের যদি এই দায়িত্বগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কী কী ধরনের রেস্ট্রিক্টেড আছে, বা তারা কোন কাজ পর্যন্ত, কতটুকু পর্যন্ত এই কাজ করতে পারবে? তো এটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা পারমিশনটা কোথায় পাবো? যেমন এখানে সেটিংস আছে, সেটিংসের ভিতরে পারমিশন ট্যাব আছে, পারমিশন ট্যাবে যাব। পারমিশন ট্যাবে দেখা যাচ্ছে এখানে আমি একজনই, আমার আমি যেটা আমার ইমেল আইডি সেটা থেকে আমাকে ওনার এখানে অ্যাক্সেস দেওয়া আছে। তো ওনারের ভিতরে, ওনারের উপরে যখন মাউস পয়েন্টার নিলাম, তখন দেখা যাচ্ছে এখানে লেখা আছে ক্যান ডিলিট চ্যানেল, অ্যাড অ্যান্ড রিমুভ আদার্স, এডিট এভরিথিং। অর্থাৎ যে চ্যানেল ওনার সে চ্যানেলে যাবতীয় কাজ করতে পারবে। এবং যদি আমি এখানে কাউকে ইনভাইট করতে যাই, আমার চ্যানেলের কাউকে অ্যাড করি, ম্যানেজার বা ওনার, ম্যানেজার, ভিউয়ার্স বা এডিটর্স, সেক্ষেত্রে আমি এখানে ইনভাইটে যাব। ইনভাইটে যাওয়ার পর আমি যে ইমেল অ্যাড্রেস ইউজারকে আমার চ্যানেলের অ্যাক্সেস পারমিশন দিব, তার ইমেল অ্যাড্রেসটা এখানে আগে ইনপুট করি। তো এই জিমেল অ্যাড্রেসটা আমি আমার অন্য একটি ট্যাবে ওপেন করে রাখছি, এটা হচ্ছে আমার সে জিমেল অ্যাড্রেস। তো এখন এখানে লেখা আছে এন্টার ইমেল অ্যাড্রেস, প্রথমটাতে যাকে পারমিশন দেব, অ্যাক্সেস দেব, তার ইমেল অ্যাড্রেস, দ্বিতীয়টা আছে অ্যাক্সেস। এই ইমেল অ্যাড্রেস যাকে দিলাম তাকে আমি কি কি কাজ দেব, এখানে লেখা আছে ম্যানেজার। ম্যানেজারের পজিশনে যে থাকবে, যদি এই ইমেল অ্যাড্রেসকে ম্যানেজার দিই, তাহলে সে কী করতে পারবে? সে ক্যান অ্যাড অর রিমুভ আদার্স, এডিট এভরিথিং, ক্যান্ট ডিলিট চ্যানেল। অর্থাৎ এখানে যদি ম্যানেজার পোস্টে তাকে দিয়ে দিই, সে ভিডিও অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, ভিডিও এডিটের কাজ সব কিছু করতে পারবে, শুধুমাত্র চ্যানেল ডিলিট করতে পারবে না। তো এখন আমি একে ম্যানেজার সিলেক্ট করে ডান দিলাম। ডান দেওয়ার পর এখন সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দিলে ওই ইমেল অ্যাড্রেসে একটা মেইল যাবে। তো এই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে যেহেতু ওপেন করে রাখছি, এই ইমেল অ্যাড্রেসে সোশ্যাল ট্যাবে একটা মেইল আসবে ইউটিউব থেকে, ইনভাইটেশন মেইল আসবে। এই যে এখানে লেখা আছে ইনভাইটেশন মেইল, ইউটিউব থেকে এইমাত্র দেওয়া ইনভাইটেশন টু অ্যাক্সেস এন ফর ইউ টিউটোরিয়াল। তো এখন আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পর এটা সরাসরি নিয়ে যাবে আমার এই ইমেল অ্যাড্রেসের ইউটিউব স্টুডিওতে, কিন্তু উপরে থাকবে এন ফর ইউ টিউটোরিয়ালের চ্যানেলের ম্যানেজারের নাম। তো এখানে লেখা আছে চ্যানেল এন ফর ইউ টিউটোরিয়াল ইওর রোল ম্যানেজার, অর্থাৎ এখানে আমার আপনার পদবি বা আপনার যে পজিশন সেটা ম্যানেজার, আর আপনি এখানে ভিডিও ডিলিট, অ্যাড, এডিট এবং সব কিছু করতে পারবেন, শুধু ডিলিট চ্যানেল, চ্যানেল ডিলিট করা ছাড়া। গো টু চ্যানেলে দেওয়ার পর এখানে যেহেতু আমার এই মেল অ্যাড্রেসে কোনো চ্যানেল ছিল কিন্তু কোনো কন্টেন্ট ছিল না, সেহেতু এখানে একটা ওয়েলকাম মেসেজ, এটাকে আমি রিমুভ করে দিলাম। এখন এই ডান দিকে লেখা আছে এন ফর ইউ টিউটোরিয়াল ইউ আর এ ম্যানেজার। তো এই রোলে আমার যে দায়িত্বগুলো ছিল, ভিডিও অ্যাড করা, রিমুভ করা, যাবতীয় কাজ করতে পারবো, শুধুমাত্র চ্যানেল ডিলিট করা ছাড়া। তো এখানে নতুন করে সব কিছু আমাকে হিন্টস দেওয়া হচ্ছে যে কী কী কাজ করতে পারবো, চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবো, ভিডিওর নাম চেঞ্জ করতে পারবো, সব কিছু চেঞ্জ করতে পারবো, শুধু চ্যানেল ডিলিট করা ছাড়া। আবার আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে পারমিশনে যাব। পারমিশন থেকে এখানে ম্যানেজার পজিশন থেকে এনাকে আমি এডিটর করে দেবো। এডিটরের কাজগুলো কি? এডিটর হচ্ছে ক্যান এডিট এভরিথিং, ক্যান অ্যাড অর রিমুভ আদার্স, ডিলিট ভিডিওস অর দ্য চ্যানেল, অর এন্টার ইন্টু কন্ট্রাক্টস।
এখানে সে সব কিছু এডিট করতে পারবে, কিন্তু ভিডিও আপলোড করা, ভিডিও রিমুভ করা, তারপর এখানে ভিডিও ডিলিট, মানে ডিলিট চ্যানেল ডিলিট করা এবং অন্য আদার্স কোনো কাজে সে পারমিশন পাবে না, শুধুমাত্র সে ভিডিও এডিট করতে পারবে। তো এখন এডিটর পারমিশন দেওয়ার পর আবার সেভ দিয়ে দিব। এটা হচ্ছে আমার মেন চ্যানেল থেকে আমি পারমিশন দিলাম। এখন ওই চ্যানেলে যাব, ওই চ্যানেলে যাওয়ার পর এখান থেকে এডিটর চেঞ্জ করে দেওয়ার পর আমার এখানে চেঞ্জ হয়ে গেছে ইউ আর অ্যান এডিটর হিসেবে। তো এডিটরের যে কাজটা ছিল, এডিটরের কাজটা ছিল চ্যানেলে সব কিছু এডিট করতে পারবে, কিন্তু ভিডিও আপলোড ডিলিট বা চ্যানেল ডিলিট এগুলো কাজ করতে পারবে না। তো সেটিংস অপশন থেকে আমি এখানে ভিউয়ারকে, অর্থাৎ এই ইমেল আইডিকে লিমিটেডভাবে করে দিলাম। অর্থাৎ ভিউয়ার লিমিটেড করে দেওয়ার অর্থটা হচ্ছে সে চ্যানেলের সব কিছু দেখতে পাবে শুধুমাত্র রেভিনিউ ছাড়া, এবং চ্যানেলে আর কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তো এই অপশনটা দিয়ে যখন আমি সেভ দিয়ে দিছি, যখন ভিউয়ার এডিট মোডে দিয়ে দিলাম, তখন এখানে আমার চ্যানেলের উপরের দিকে লেখা আছে, মানে আমি যে চ্যানেলটাকে ইনভাইট করছি, যে মেলটাকে, সে মেল আইডি দিয়ে লগ ইন করা। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অপশন ডিজেবল করা আছে, যেমন এখানে আপলোডের অপশনটা ডিজেবল করা, তারপর এখানে আমার রেভিনিউটা এখন এখানে নাই। তারপর আমি এখান থেকে আবার অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে যাওয়ার পরও দেখবো যে আমার রেভিনিউ অপশনটা এখান থেকে ইনভিজিবল করা আছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমার রেভিনিউটা নাই। আর এখানে যে ভিউয়ারটা আছে, এটা হচ্ছে ক্যান সি এভরিথিং ক্যান এডিট এভরিথিং, অর্থাৎ এখানে যদি আমি ভিউয়ার পারমিশনটা দিয়ে দিই, ভিউয়ার দিয়ে সেভ দিয়ে দিলাম, আচ্ছা সেটিংস সেভ। এখন আবার আমি সে ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাব। উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে লিখা আছে ইউ আর এ ভিউয়ার। ভিউয়ারে এখানে আমাদের যে পারমিশনগুলো ছিল, ভিউয়ারে পারমিশনগুলো দেখে নিই একবার। ভিউয়ারে লিখা আছে ক্যান সি এভরিথিং ক্যান এডিট এনিথিং। এখন এখানে সব কিছু দেখা যাচ্ছে, অর্থ হচ্ছে এখানে রেভিনিউ দেখা যাচ্ছে, তারপর এখানে যতগুলো ভিডিওর অ্যানালিটিক্স সব কিছু দেখা যাচ্ছে। আমি এখন কিছু যে বিষয় চেঞ্জ করতে যাই, দেখি চেঞ্জ করা যায় কি না। যেহেতু আমার এখানে পারমিশন দেওয়া নাই, সব কিছু দেখতে পাবো কিন্তু চেঞ্জ করতে পারবো না এবং ভিডিও আপলোড দিতে পারবো না, এই অপশনটা লেখা ছিল। তো এডিটে যাই, এডিট অপশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব বিষয় এডিট অপশনগুলা, মানে এখানে এডিটেবল না, অর্থাৎ এডিট কোনো কোনোভাবে কোনো ক্লিক করা যাচ্ছে না এখানে। তার মানে হচ্ছে এই ভিউয়ারের অপশনটাই হচ্ছে সব কিছুই দেখতে পাবো কিন্তু কোনো কিছু এডিট করতে পারবো না, যেমন থাম্বনেইল এডিট করতে পারা যাবে না, এখানে ট্যাগস কোনো কিছু এডিট করা যাবে না। তো এটা সুন্দর একটা পারমিশনের সিস্টেম, আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন যে আপনি তাকে কোন ধরনের পারমিশন দেবেন। আচ্ছা এখন আসি যে এই যে পারমিশনগুলো দিলাম, এই পারমিশন থেকে তাকে রিমুভ করব কিভাবে। রিমুভ করার জন্য এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে রিমুভ অ্যাক্সেস। রিমুভ অ্যাক্সেসে দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। সেটিংস সেভ, অর্থাৎ তাকে আমি পারমিশন থেকে, তার আমার চ্যানেল অ্যাক্সেস থেকে রিমুভ করে দিছি। আবার সেটিংসে যাব, সেটিংস থেকে পারমিশনে যাব, পারমিশনে দেখব আছে কি নাই। এখন এখানে কোনো মডারেটর বা ম্যানেজার কোনো কিছুই অ্যাড করা নাই। তো সাকসেসফুলভাবে এটা রিমুভ করা হয়ে গেছে। রিমুভ করার পর আমি যদি ওই ইমেল আইডি থেকে যে লগ ইন করা ছিল পেজ, ওই পেজে এখন রিফ্রেশ করি, দেখি চ্যানেলে পারমিশন এখনও এখানে পাচ্ছে কি না। তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এখানে একটা এরর মেসেজ চলে এসেছে, তার মানে সাকসেসফুলি ওই মেল অ্যাড্রেস থেকে এটা রিমুভ করা হয়ে গেছে। তো এটাই ছিল হচ্ছে ইউটিউব পারমিশন সেটিংসের পারমিশন ট্যাবের কাজ, যার মাধ্যমে আপনার চ্যানেল কন্ট্রোল করার জন্যে যে কোনো কাউকে এখানে ইনভাইট করতে পারেন বা নিয়োগ করতে পারেন। Come to the dark side.